না দেখুন দুwidehat জিনিস ভর্তি রয়েছে আর আমাদের বাড়ির সবাই মিলে আবার চলে এসেছি নদীর ধারে আজকে ফিস্ট করতে আর আপনাদের সবার পছন্দের মানুষ প্রিয় মানুষ এবং আমাদেরও প্রিয় মানুষ দাদু সঙ্গে আছে ভীষণ মজা হবে এই যে হ্যালো দাদু তো পেছনে আরে হ্যালো 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 এই যে দাদু চলে এসেছে হ্যালো চলো একদম বন্ধুরা আজকে খুব আনন্দ হবে পপি আজকে কি বানাবে গো আজকে কিন্তু আমি কোন রকম ভাত ফ্রাইড রাইস বিরিয়ানি ঝামালি রাখিনি আজকে আমি বানাবো খিচুড়ি আলুর দম চাটনি আর খিচুড়ি ফিস্ট হবে আজকে বন্ধুরা পিজা বাচ্চাগুলো কাজ করতেছে কোদাল নিয়ে আসা হয়নি বটি দিয়ে গর্ত খোলা হচ্ছে কোদাল নিয়ে আসতে ভুলে গেছি দেখুন আমাদের নদীর ধারে পরিবেশটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে এদিকে তো উনান খোলা চলছে আর এদিকে আমরা সবাই মিলে আনাজপাতি গুলো তাড়াতাড়ি কেটে নেব এটা আমার বৌদি বৌদি এসেই আগে আনাজ কাটা শুরু করে দিয়েছে ওইটাই রাখো বন্ধুরা এটা আমার আরেকটা কাকিমা দিদি বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়েছে একটু পরে আসবে আমাদের দাদু দূরে দূরে সরে দাদু এদিকে আসুন ক্যামেরার সামনে আসুন কি করছেন আসুন এই যে আমাদের দাদু আছে দাদুকে চেনেন নিশ্চয়ই আপনারা আজ কি হবে আজ দাদু দর্শক বন্ধুদের কিছু বলে দিন হ্যালো এসে গেছি এই এলাম দাদু খিচুড়ি খেতে খুব ভালো আছে ও একটা বুকা হবে নি একটা বুকা হবে নি পুরো পুরো এই যে বীজ গুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের গাছের বীজ আমি গাছগুলো লাগিয়েছিলাম সঙ্গে সঙ্গে আতা আদা ধরিয়ে দিল হাতে দেখুন কাজ করতে হবে কাজ করে খেতে হবে ফিস্ট মানে বন্ধুরা সবাইকে করে খেতে হবে সবাই মিলে একসঙ্গে কাজ করার আনন্দটাই আলাদা আর আজকে আমি সবসময় ঘুমটাটা দিতে পারছি না এত হাওয়া হচ্ছে আর এই যে সিল্কের শাড়ি পরে আছি দেখুন বন্ধুরা আদা ছিলেছে দেখুন এর থেকে ভালো আর আমি পারবো না ওই করে বলে যে ঘরের মেয়েরা হলো লক্ষ্মী ছেলেদের নিয়ে কাজ হয় আজকে আমি ফিস্টে যে খিচুড়িটা বানাচ্ছি এটা কিন্তু ফিস্ট ছাড়াও আপনারা যে কোনো ঠাকুর পুজোর ভোগ হিসাবে রান্না করতে পারেন দেখুন বন্ধুরা দাদু কোথা থেকে হকলা পাতা জোগাড় করে নিয়ে আসছে উনান ধরাবে বলে এই হকলা পাতা গুলো নদীর ধারে এমনি হয় দেখুন ওইদিকে হকলা বন দেখা যাচ্ছে বাবু দাদু উনানটা একটু ধরে দাও না গো দাদু চলবে তো উনান আরে হ্যাঁ হাওয়া কি আমি উনন তৈরি করা ভুল হয়েছে আমি বললাম এই পড়ো না কেন চালাও 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 চালাই হ্যাঁ
উনন ধরে গেছে বুধুরা, এত হাওয়া হচ্ছে আমার হাতাহাতি সব কাছাকাছি করে দাও। ওরে বাবা রে, সব হাতাহাতি করে দাও, রান্না করবে তুমি খালি নাকি? ফিশটাতে সবাই মিলে বসে বসে রান্না করবে? ফিশটাতে সবাই মিলেই করে, ফিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়। দেখুন একটা নৌকা মাছ ধরতে যাচ্ছে, খাওয়া দাওয়া আছে, হবে হবে জাল দিচ্ছে আর আমি রান্না করছি। দাদু নাতিনে রান্না চলছে, হাত ছড়াও, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো ফুলকপি। ফুলকপির মধ্যে অল্প লবণ দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আজকে দাদু খুব ভালো জাল দিচ্ছে, একবারও উনুনটা নিভে যায়নি, এত হাওয়া হচ্ছে তবুও দেখুন দাদু সবসময় জাল দিতেই আছে, দিতেই আছে। খিচুড়ির জন্য ফুলকপি খুব ভালো করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এইগুলো খিচুড়ির আলু, আলুগুলো ভেজে নেব। লবণ গোবিন্দভোগ চাল আছে, আর এখানে নিয়েছি মুগের ডাল। চাল আর ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা কত নৌকা যাচ্ছে, একটু আগে একটা গেল, আবার একটা নৌকা বেরোচ্ছে মাছ ধরতে। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জল দিয়ে চালার ডালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আলু ভাজা হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওইদিকে কাকিমা খোকলা পাতাগুলো ছোট ছোট করে কেটে দিচ্ছে, অনেক বড় বড় ছিল, জাল দেওয়া যাচ্ছিল না। এখানে আমি গাজর আর বিনস কেটে নিয়েছি, এগুলো ভেজে নেব। বিনস আর গাজরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার বাঁধাকপিগুলো দিয়ে দেব। এদিকে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, তুলে নেব। সরিষার তেল, এই আলুগুলো আলুর দমের আলু, আমি আলুর দমের জন্য এরকম সাইজ করে আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, লবণ, আলুর দমের আলুগুলো একদম লাল করে ভেজে নেব। আর ক্যামেরাম্যান ফাঁকে ফাঁকে ঘুরছে, আমার ভাই এখন ক্যামেরা করছে, ওটাই জল আনতে গেল নাকি কি জানি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই অনেক কিছু বলতে পারে, কত দূর হলো, একটু করো করো, আরে কি দিছো বলো, সেটা একটু করো, আলু ভাজো, আলু ভাজো, আমি একটু করছি, একবার রাখো, আমাকে দিয়েছে রান্না করতে, আলু ভাজতে। দাদু কন্টিনিউ খালি জাল দিয়েই যাচ্ছে, জাল দিয়েই যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যালো বলতে হবে তো মাঝে মাঝে, হ্যালো বলুন বন্ধুদের, হ্যালো, প্রচুর আনন্দ হচ্ছে বন্ধুরা, ব্যাপক এনজয় করছি। খিচুড়ি আলুর দম বলে মনে করবেন না যে খাওয়া দাওয়াটা এনজয়ফুল হবে না, দারুণ এনজয়ফুল হচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু পপি কীরকম কী রান্না করে এখনো বলা যাবে না, তা পপি অবভিয়াসলি সবসময় ভালো রান্নাই করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিছুই তো করতে পারলে না। সবাই তো বলে শুনেছি যে পপি দারুণ রান্না করে, খুন্তি নালে কি রান্না হয়ে গেল, একবার খুন্তি নেড়ে ব্যাস হয়ে গেল। আলুর দমের আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে,
ভাজার পর তেলটা আমি কিছুটা কমিয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা, লবণ, এবার দেব আদা, হলুদ গুঁড়ো, অল্প আছে। এদিকে মশলাগুলো কষা হতে থাক, ওদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব গুঁড়ো মশলার। বাটির মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, এবার দেব গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দেব টক দই, সবকিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। সব মশলাগুলো দিয়ে দেব, বাটিতে অনেক মশলা লেগেছিল, জল দিয়ে গুলিয়ে দিয়ে দেব। মশলা আমি খুব ভালো করে কষে নেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ওই দেখুন, ওইদিকে কাকিমা বেগুনি ভাজছে আর চাটনিটা করছে। মশলাতে আলু দিয়ে আর একটু ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, দু চারটে আলু এভাবে ভেঙে দেব। আলুর দম হয়ে গেছে, ঢেলে নেব। এখানে আমি আগে থেকে শুকনো খোলায় কাসুরি মেথিটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেব। যে কোনো আলুর দমে বন্ধুরা এই কাসুরি মেথি শুকনো খোলায় ভেজে সবার শেষে একটু দিয়ে দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আলুর দম হয়ে গেছে, এবার খিচুড়িটা তৈরি করে নেব। খিচুড়ির জন্য উনানে হাঁড়ি বসিয়ে দেব, আমি আজকে এই হাঁড়িটাই খিচুড়ি তৈরি করব। অনেক লোক আছে তাই বড় দেখে একটা হাঁড়ি নিয়ে এসেছি। হাঁড়ির মধ্যে দিয়ে দেব সাদা তেল, এবার আমি দিয়ে দেব ঘি। শীতকাল তাই ঘিটা বসে গেছে, ঘি আর তেলটা ভালো করে গরম করে নেব। তেল আর ঘিটা গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, যেটা কাঁচা লঙ্কা, এবার দেব টমেটো, এবার আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিন, জলটা ঝরিয়ে নিয়েছিলাম। সয়াবিনগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। এবার দেব আদা বাটা, ওই দেখুন দূরে বন্ধুরা দাদু কলা পাতা কেটে নিয়ে আসছে খাওয়ার জন্য। এবার দেব জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, এবার দেব গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দেবে। তুমি এবার তুলে নাও, মুছে দিয়ে দেবে, তুলে নাও। কিছু খুব ভালো করে একসঙ্গে নেড়ে নিয়েছি, জলটা দাও আমার।
লবণ। আজকে এত হাওয়া হচ্ছে, আমাদের প্রায় সবকিছু রান্না শেষের পথে। খিচুড়িটা আবার হয়ে গেলেই হয়ে যাবে, চাল ডাল তো ভিজানাই ছিল, বেশিক্ষণ লাগবে না, চাপা দিয়ে দেবো। এখনো বাকি আছে, তাহলে কখন খিদে পেয়েছে বলতেছি? খিদে পেয়েছে বললে হবে ডাক্তার, রুগী আগেই করতেছে ডাক্তার, তুমি আসে আসে করলে হবে। বেগুন বেগুনি হয়ে গেছে গো, বাদ বাকি যে ভেজে রাখা সবজি গুলো ছিল দিয়ে দেব। আরে জল এই দেখুন, চাল ডাল আর খিচুড়ির সবজি সবই সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবার শেষে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আমার খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি ঘি নিয়েছি, ওপর দিয়ে ঘিটা ছড়িয়ে দেব। ওয়াও কি সুন্দর লাগছে! ও ওয়াও ওয়াও, যাও যাও যাও, আপির বৌদি শুধু বেগুনি খাচ্ছে, ভাত যা খাচ্ছে, আমার বৌদি বেগুনি ভাত যা খাচ্ছে। আর হোক না কি আছে, আরে খাওয়ার জন্য তো হইছে, যে হোক খাবে না। যাও যাও যাও, কলা পাতা দাও, কলা পাতা দাও, ঢেলে দেবো নাকি? আমার হাড়িটা এত ভারী, মানে খিচুড়িটা প্রায় হাফ হাড়ির বেশি। ও বাবা রে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, সত্যি কি বলবো, এ খাবো তো, একটু কাজ করে দিই না। ওটানো ওটানো ওটানো, আরে না, ও আরে আস্তে আস্তে ছেড়ো। সরস্বতী পূজার খিচুড়ির কথা মনে হয়ে গেল, স্কুলে যখন মানে খিচুড়ি দিত, অসাধারণ গন্ধ বেরিয়েছে, অসাধারণ মনে হচ্ছে। না এক্ষুনি খেয়ে নি, এক্ষুনি এক্ষুনি দেবো, এক্ষুনি তাড়াতাড়ি চলো, খুব জোর খিদে পেয়েছে বন্ধুরা, আবার খাবো আমরা, আর পাচ্ছি না থাকতে। বলে বাবা এটা পাতা সব রেডি, পাতা সব রেডি, দিদি সবে এলো, এক্ষুনি এসে কাজ করতে শুরু করে দিচ্ছে। ওই জোরে তো কাজ করাতাম, একদম একদম, কেন দেরি করে আসবে? হ্যাঁ আগে বেগুনি দাও, এখানে ভাই আগে বেগুনি বেগুনি, হ্যাঁ ম্যাম, নে নে নে, বলবি কেন? আরে আয় না, মানে এদিকে সরে, মাজা দাও, মাজা দাও, এসো। অসাধারণ অসাধারণ, শুধু একটা ফুলকপি গেলাম, খুব গরম, একটু না ঠান্ডা হলে আমি তো খেতেই পারবো না। কি করে খিচুড়ি গরম গরমই ভালো লাগে? আরে আলু তো দাঁড়িয়ে আছে, হাত ধোয়া যায় না, অলন করে হয়। আমি আজ কি জানতো না, এই মিষ্টি কখন দেয়, আমি একটা পরে খাবো। আমি গরমই খাবো। ও দাদু, আরে গরম লাগছে না দাদু? গরম দিয়ে খাচ্ছি, দেখেছেন কিরকম জল লাগবে, জল ওই তো জলের বোতল দে দাও। ও বেগুনিটা খাই, ততক্ষণে খিচুড়িটা ঠান্ডা হয়ে যাবে। তাই আমি আর আগেই খাওয়া হয়ে গেছে, ইউ বেগুনি ব্যাপক হয়ে গেল। আমি কিন্তু কাজ করে বেগুনি, আমি চাটনি না মাখুনি, আমরা দিতে যাব নাকি? বসে পড়ো গো, আরে খা। অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা খিচুড়িটা, আলুর দমটা তো ফাটাফাটি হয়েছে। এই খিচুড়িটা আপনারা সরস্বতী পুজোর দিন বাড়িতে কোনো অনুষ্ঠান পুজো পার্বণে বানাতে পারেন নাকি ভাবি? একদম নিরামিষ, আজকে আমি সব কিছু নিরামিষ রেখেছি, নিরামিষ আলুর দম, নিরামিষ খিচুড়ি। ভাই একসঙ্গে খেতে বসে যাব, তাই সব কিছু নিয়ে নিচ্ছি, কাকিমা আগে দিয়ে দিচ্ছে, তারপর কাকিমাও বসে যাবে একসঙ্গে।
বন্ধুরা আপনারা হয়তো এতক্ষণ সবাই ভাবছেন যে মানে আমার মাথায় তো ঘুমটা নেই, প্রতিদিনই থাকে, কিন্তু আজকে আমি সিল্কের শাড়ি পরে এসেছি। আর এই শাড়িটা আমাকে একটা মুম্বাই থেকে দিদিভাই গিফট করেছেন, তাই আজকে আমি এই শাড়িটা পরেছি। আর অর্জুনকে ওই জ্যাকেটটা দিয়েছে দিদিভাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাড়ি এবং জামাটা দুটোই খুব ভালো হয়েছে। আরে আরে তো ভালো হয়েছে, কিন্তু খিচুড়িটা কেমন হয়েছে বলো বন্ধুদের সবাইকে জিজ্ঞেস করো। আমি বলবো, আমি বলতে গেলে কেমন হয়েছে বলো, খিচুড়িটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। কেউ বলেনি রে, মানে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সত্যি বন্ধুরা অসাধারণ হয়েছে খিচুড়িটা, একদম নতুন স্বাদের খিচুড়ি, একদম নিরামিষ। আলুর দমটা তো খুব ভালো হয়েছে, খিচুড়ির সঙ্গে এই আলুর দমটা একদম পারফেক্ট। সবথেকে ভালো হয়েছে বেগুনিটা, দারুণ মুচমুচে, বৌদি বানিয়েছে তো? দেখেছেন বন্ধুরা, 12 মাস আমি রান্না করে খাই, আজকে বৌদি একটা বেগুনি ভাজলো। ঠিক আছে, সবসময় কি একই হাতে রান্না ভালো লাগে? জানি না, খুব ভালো হয়েছে। আমি কালকে থেকে রান্না করে খাওয়াবো না তোমাকে। হ্যাঁ দাদু খালি বলছে, হ্যাঁ হ্যাঁ নয় কি আমি তো বলে নেবো, হবে না আজকে নাদনি তো সব নিরামিষের উপর চালি দিল। হ্যাঁ তাহলে নেক্সট টাইম আবার হবে কি মটন? মটনটা কি বলো, সে মটনটা কি জিনিসটা আমি যাইনি। মটন কি জিনিসটা? ছাগল না খাসির মাংস? আমার ছেলে বলছে মটন মানে ছাগল। আমার ভীষণ লেগে যাচ্ছে বন্ধুরা, এত সবাই হাসাচ্ছে, ভীষণ আনন্দ হলো আজকে বন্ধুরা। তবে ওই হ্যাঁ মিষ্টিটা আছে যে, এখনো মিষ্টি আছে, পপি মিষ্টির আয়োজন করেছে, গুড়ের মিষ্টি। পপি তুমি মাঝে মাঝে এরকম সবাইকে একটা করে পিকনিক দিও, নিজের হাতে খাইও। আর পিকনিক কিন্তু শীতকালে, চুপ কর না কথা বলছি। আচ্ছা বল, মানে পিকনিক কিন্তু শীতকালেই ভালো লাগে, তাই আমার আমার ইচ্ছা আছে মানে আরো দু তিনবার ফিস্ট করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু সব সময় হয়তো নদীর ধারে হবে না। এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতকালে একটু ঠান্ডা থেকে দূরে থাকবেন। এই মিষ্টি খাবার তো দাঁড়াও না, মিষ্টি দাও তাহলে। এই তো আমন গুরু কাট দে আমি আবার চাটনি নিচ্ছি, চাটনি খেয়ে খুব ভালো লেগেছে, খুবই ভালো হয়েছে। খেজুর গুড়ের রসগোল্লা বন্ধুরা, এই হাতে বাবা খাই দিও আমাকে, গায়ে রস পড়বে। হ্যাঁ